RAM ROM একটু পছন্দ, RAM নিয়ে সান্তনা খুঁজেন, তাদের জন্য এই প্রোডাক্টটা। এই যে এর একটা প্রোডাক্ট, এটা আছে X96Q। তো এই প্রোডাক্টটা হচ্ছে X96 মিনি আছে যেটা, ওইটারই আর একটা প্রোডাক্ট। এটার মধ্যে 4GB RAM আছে, 64GB ROM আছে। অ্যাকচুয়ালি 4GB RAM কোনোদিনও নাই, 4GB মিনি। TX3 মিনিটা আমাদের কাছে 2000 টাকায় একটাই কোয়ালিটি হয়, এটা 4GB হয় না, 8GB হয় না, যা আছে সব ঠিক। যারা নেবেন 2000 টাকার এই প্রোডাক্টটাই বেস্ট, কারণ 50 টাকা ডিসকাউন্ট দেওয়া কিন্তু এটার মধ্যে কষ্ট আছে। তো এটা যারা নেবেন এটার মধ্যে সব ধরনের পোর্টই আছে, 2GB RAM আছে, 16GB ROM আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। টিভি বক্সের একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। যারা কিনা টিভি বক্স কিনতে চাচ্ছেন, আপনাদের আনস্মার্ট টিভি কে স্মার্ট করতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে, কারণ খুবই খুবই কম প্রাইসে কোথায় পাবেন আপনারা? আমি কিন্তু সেই শপে চলে আসছি যেখানে আপনারা পেয়ে যাবেন এগুলো, সেটা হচ্ছে মোস্ট পপুলার শপ। এবং আপনাদের অনেক প্রিয় সেবা ইলেকট্রনিক্স আমার সামনে আছে, মাহফুজ রহমান ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাইয়া আজকে কি একটু কম প্রাইসের মধ্যে পাবো অফার? আসলে কিছু বক্স আছে, দেখি কিছুতে যদি অফার দেওয়া যায়। ভিডিওটা তারা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করা যায় অফার পাবেন কিছু কিছু। ওকে, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে যারা কিনা টিভি বক্স কিনতে যাচ্ছেন। আর এরকম ভিডিও পেতে হলে কিন্তু এমকে ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কথা। হ্যাঁ, অনেক অনেক কালেকশন আছে, প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? প্রথমে আসলে আমরা মিকম বক্স দিয়ে শুরু করি, কারণ মিকম বক্সটার যেহেতু পারফরমেন্স ভালো এবং প্রাইসের সাথে অনেক চাহিদা আছে। শুধু ভালো হলেই হবে না, প্রাইসটাও একটু কম থাকতে হবে। এরকম প্রোডাক্ট যদি আমরা কিনতে যাই যে ভালোর সাথে প্রাইস কম, তাহলে আপনাকে মিকম বক্স নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো আমার কাছে মিকম বক্স দিয়ে আমি বরাবরের মতো শুরু করি এটা দিয়ে। তো আমার কাছে যে বক্সগুলো আছে আমি একটু কম রাখতে পারি না, অনেকেই আবার কম দামে বিক্রি করে, কারণ কম দেওয়া যায় ভাই। গ্যারান্টি ওয়ারেন্টির একটা ব্যাপার আছে, আপনি যদি প্রপারলি যারা কাস্টমার আছে তাদেরকে যদি সার্ভিস দিতে চান, আফটার সেল সার্ভিস, তাহলে কিন্তু আপনি কমে বিক্রি করতে পারেন না, খুবই কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে। তো দেখা যাচ্ছে অনেকেই আছে, দেখা যাচ্ছে 11 দোকানে 22টা, হয়তো 11টা মডেলের 22টা বক্স নিয়ে ইম্পোর্টার পরিচয় দেয় যে না আমি ইম্পোর্ট করি, আমি এরকম ভালো পায় না। হ্যাঁ, তো আমি কিন্তু এগুলা বলি না যে আমি ইম্পোর্টার, আমার কাছে কিন্তু সবসময় 10 কার্টন প্রোডাক্ট আপনাদের আমি দেখাতে পারবো যদি প্রয়োজন হয়। আর আমার পিছনেও একেবারে কম প্রোডাক্ট আছে তাও না, কিন্তু আমি ইম্পোর্টার বলে কখনো দাবি করি না, আর কমও রাখতে পারি না এই কারণে। তো যারা প্রপারলি আপনার সেলস সার্ভিস চান, তারা একটু বেশি প্রাইস হলেও আমার থেকে নিতে পারেন। আর যদি যারা কমে যারা বিক্রি হয় তাদের থেকে যদি নিতে চান সেটাও নিতে পারেন, সেটা আপনাদের খুশি। তবে আমি চেষ্টা করি সবসময় যে আপনার সেলস সার্ভিসটা যাতে প্রপার দিতে পারি, এই জন্য আমি প্রাইসটা কম রাখতে পারি না আর কি, কষ্ট হয়ে যায়। তো যেটা আছে আমাদের কাছে এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল একটা প্রোডাক্ট, 2GB RAM আর 16GB ROM হবে। এটার মধ্যে দুটো আপনার রিমোট হবে, একটা ভয়েস কন্ট্রোল, একটা নন ভয়েস রিমোট হবে এটার সাথে। আর এটার সাথে 6 মাসের আপনারা আপনার সেলস সার্ভিস পাবেন, অর্থাৎ 6 মাসের মধ্যে নষ্ট হলে নতুন পাবেন। এটার যদি হার্ডওয়্যার অর্থাৎ এই বক্সের কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে 6 মাসের মধ্যে নতুন পাবেন। তো যেগুলোই এই যতগুলো বক্স আছে, যেগুলা গ্যারান্টি ওয়ারেন্টি আছে যে বক্সগুলো, সেগুলোতে গ্যারান্টি থাকে না কি কি জিনিসের উপরে। এটা শুধু আমার কাছে না, এটা সবার কাছে সেম। অর্থাৎ পাওয়ার অ্যাডাপ্টার যেটা আছে এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না। এরপরে যেটা রিমোট আছে, রিমোটের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না, এবং এর সাথে যে কেবল থাকে HDMI কেবল, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না। এইগুলো আপনারা দেখে নেবেন যখন নেবেন, আপনার প্রোডাক্টটা আপনি কুরিয়ারেই নেন বা সরাসরি এসেই নেন, এই প্রোডাক্টগুলো চেক করে নেবেন। প্লাস আপনি যখন হাতে পান, হাতে পাওয়ার পরে কিন্তু এই কেবলগুলো চেক করে নেবেন সবগুলো ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি কমপ্লেন করতে পারবেন যে আমার এই জিনিসটা নষ্ট পাইছি, সাথে সাথে বললে সেক্ষেত্রে দেখা যায় আপনাকে রিপ্লেস করা সম্ভব। হ্যাঁ, আর যদি 1 সপ্তাহ পরে বলেন তাহলে তো আপনার কাছে নষ্ট হয়েছে, আপনি ইউজ করতে গিয়ে নষ্ট হয়েছে, সেটার কোনো রিপ্লেস সম্ভব না। তো যারা এই বক্সটা নেবেন এটার প্রাইস হচ্ছে 4000 টাকা। আর যেহেতু এটা ফেব্রুয়ারি মাস চলতেছে, ফেব্রুয়ারি মাস ধরে আমাদের কাছে যে টিভি আছে অ্যান্ড্রয়েড টিভি এগুলাতেও অফার চলতেছে, তো এটার পাশাপাশি আমি এই বক্সটাতে আমি অফার দিব আপনাদের কাছ থেকে 100 টাকা কম রাখতে পারবো, অর্থাৎ 3900 টাকা রাখা যাবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। তো এটার সাথে আরও যেটা পাচ্ছেন গিফট হিসাবে, এটার সাথে 3টা টিভি দেখার অ্যাপস পাবেন, অ্যাপস পাবেন 3টা টিভি দেখার জন্য ফ্রি, এটার কোনো মান্থলি বিল নাই। আমাদের একটা অ্যাপস আছে এবং এর সাথে আরও 2টো অ্যাপস পাবেন। আচ্ছা, এই 3টা অ্যাপস থেকে ফ্রি দেখতে পারবেন। এছাড়াও যদি আপনার নেটফ্লিক্স প্রয়োজন থাকে, যে নেটফ্লিক্স অ্যাপ সবাই দিয়ে থাকে, এটা হচ্ছে ফ্রি একটা নেটফ্লিক্স অ্যাপ। এটা দিয়ে আসলে অত ভালো কিছু দেখা যায় না, একটু নেটের স্পিড খুব বেশি লাগে, এটার মধ্যে মুভি আছে, নেট মুভি টুভি আছে যেগুলো নেটফ্লিক্সের ভিতরে থাকে, ওই ধরনের মুভিগুলো ডাউনলোড করে এটা সার্ভার আছে এর মধ্যে দেওয়া আছে, তো এটা চাইলে এটাও দেওয়া যাবে। তো এখন এটা হচ্ছে আপনার কোন কোন টিভিতে ব্যবহার করা যাবে সেটা একটু বলি। এটা যাদের বাসায় আপনার এলইডি টিভি আছে, স্মার্ট ছিল এক সময় কিন্তু এখন আর ইউটিউব চলে না, তারা এটা ব্যবহার করতে পারবেন। আবার যাদের বাসায় একটা এলইডি টিভি আছে, স্মার্টই ছিল না,
সনি বা স্যামসুং এর একটা টিভি কিনছিলেন, ওটা নন স্মার্ট টিভি, সেটাকে আপনি এটা দিয়ে স্মার্ট করতে পারবেন। আপনার বাসায় যদি আগের দেখেন সনি স্যামসুং এর যেটা বক্স টিভি, আমরা যেটা সিআরটি টিভি আসলে অ্যাকচুয়ালি বলে ওটাকে, ওই বাক্স টিভিগুলো যদি স্মার্ট করতে চান সেটাও এটা দিয়ে পারবেন। প্লাস আপনি যদি আপনার বাসায় কম্পিউটার মনিটর থাকে তাহলে পরে সেটা কিন্তু এটা দিয়ে করতে পারবেন। তো এটা যখন আপনি কম্পিউটার মনিটর বা সিআরটি টিভিতে করতে যাবেন তখন কিন্তু এক্সট্রা একটা ক্যাবেল নিতে হবে। যদি আপনার হয় সিআরটি টিভি তাহলে আপনাকে একটা এভি ক্যাবেল নিতে হবে, কারণ ওটার মধ্যে এইচডিএমআই পোর্ট নেই। এভি ক্যাবেল একটা নিতে গেলে 3:1 একটা এভি ক্যাবেল, দাম পড়বে 100-150 টাকা, এরকম একটা ক্যাবেল নিতে হবে। আর যাদের কম্পিউটার মনিটর আছে তাদের একটা আপনার কনভার্টার লাগবে, অর্থাৎ ভিজিএ কনভার্টার। এই কনভার্টার দাম হচ্ছে আপনার 400-500 টাকা, যেটার মধ্যে অডিও সহ আছে, বিল্ট ইন সহ। আর যেটার মধ্যে অডিও নাই ওইটা হয়তো 350 টাকায় পেয়ে যাবে। তো এই হচ্ছে এটার ডিটেলস। আর এটার মধ্যে পোর্ট আছে আপনার অনেকগুলা, এটার মধ্যে এইচডিএমআই পোর্ট আছে, এভি পোর্ট আছে, অর্থাৎ যে সিআরটি টিভিতেও লাগানো যাবে। আর এটার মধ্যে ল্যান্ড পোর্ট আছে, এটার মধ্যে পাওয়ারের যে পোর্ট আছে ওটাও দেওয়া আছে, এখানে পেন ড্রাইভের পোর্ট আছে। তো পেন ড্রাইভের পোর্ট যেহেতু আছে, এখানে আপনি পেন ড্রাইভে যদি অডিও ভিডিও থাকে তাহলে কিন্তু প্লে করতে পারবেন। আবার যদি পেন ড্রাইভে কোনো সফটওয়্যার নেন, অ্যাপস, যেটা এই এই বক্সের জন্য প্রযোজ্য, এই অ্যাপস যদি নেন তাহলে সেক্ষেত্রে ইনস্টল করতে পারবেন। তো এই হচ্ছে সুযোগ সুবিধা। আর পিছনের যে ভেন্টিলেশন এটাও খুব সুন্দর। আর এটার মডেল হচ্ছে MC102। তো এটা হচ্ছে 5G প্রোডাক্ট। 5G প্রোডাক্ট হওয়ার কারণে আপনার নেটওয়ার্কটা খুব ভালো সাপোর্ট করবে, অর্থাৎ আপনার যে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করবেন এটার সাথে, এটা কিন্তু 5G হওয়ার কারণে খুব ভালো পাবেন এটা থেকে সার্ভিস। তো এই সব মিলে এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 4,000 টাকা। আপনাদের জন্য অফার থাকছে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে 100 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ 3900 টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। আপনি অবশ্যই বলতে হবে যে ভাই আমি 100 টাকা ডিসকাউন্ট কম দেখেছি এম কে ব্লগস এর ভিডিও, তাহলে আপনি পেয়ে যাবেন ডিসকাউন্টটা। তো এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার মিকোমেরি আর একটা বক্স, এটার দাম হচ্ছে আপনার 3,000 টাকা। এটা ফেব্রুয়ারি মাস জুড়ে 3,000 টাকায় থাকবে, আশা করা যায় এই ফেব্রুয়ারি মাসের পরে হয়তো প্রাইসটা বেড়ে যাবে, অর্থাৎ 3200 টাকা হয়ে যাবে এই বক্সটা। তো এটা আপনার 2GB RAM 16GB ROM হবে, এটারও আপনার আফটার সেল সার্ভিস আছে 6 মাস, অর্থাৎ নষ্ট হলে নতুন পাবেন 6 মাসের মধ্যে। এটার মধ্যে মানে বক্স যত আছে সেটার মধ্যে কিসের কিসের গ্যারান্টি আছে ওটা আমি আগেরটাই বলে দিছি, ওইটাই এটার জন্য প্রযোজ্য। তো এটার মডেল হচ্ছে 777, MC777। তো এটার মধ্যেও আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, 5G প্রোডাক্ট, যার কারণে খুব ভালোভাবে 5G কানেক্ট করতে পারবেন। আবার ক্যাবেল দিয়ে যদি কানেক্ট করতে চান সেটাও সম্ভব। তো এটার মধ্যে 3টা টিভি দেখার অ্যাপস পাবেন, যেটা ফ্রি, একদম ফ্রি টিভিগুলোর চ্যানেলগুলো দেখতে পারবেন। এবং এর ভিতরে আমাদের একটা অ্যাপস থাকবে, যেটা আমরা আমাদের 400+ চ্যানেল আছে, এই সার্ভারটা থেকে আপনার টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন। এর সাথে যদি প্রয়োজন হয় আপনাদের নেটফ্লিক্স ফ্রি, যদি নেটফ্লিক্স তার প্রয়োজন হয় তাহলে পরে কিন্তু আপনারা সেটা চাইলেও নিতে পারবেন। তো এই সুযোগ সুবিধা সহ এটার দাম হচ্ছে 3,000 টাকা, এটা কোনোভাবেই 1 টাকাও কম নেওয়া সম্ভব হবে না। আর এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হবে যে এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হবে, এটা 6 মাসের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি আছে এর সাথে। তো এরপরে যে প্রোডাক্টগুলো আছে এর মধ্যে D9 একটা প্রোডাক্ট আছে, এটা 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আর টিভি দেখার 3টা অ্যাপস পাবেন, নেটফ্লিক্স ফ্রি পাবেন, দাম মাত্র 2500 টাকা। যেহেতু 1 মাসের আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এই প্রোডাক্টটার কথাও বিবেচনা করতে পারেন। এটার মধ্যেও আপনার পোর্ট সব ধরনের আছে, ল্যান্ড পোর্ট আছে, আপনার USB পোর্ট আছে, পেন ড্রাইভ লাগাতে পারবেন। তার এছাড়াও আপনার কিন্তু দেওয়া আছে, এটার মধ্যে আপনার মেমোরি কার্ডের স্লটও দেওয়া আছে, মেমোরি কার্ড থেকেও প্লে করা যাবে। তো এই প্রোডাক্টটা হচ্ছে D9, যারা নিতে চান এটা নিতে পারেন, মোটামুটি ভালো, হ্যাঁ, 2500 টাকার ভিতরে। MXQ আছে, দাম 2500 টাকা। তো এটা সব থেকে ভালো এ গ্রেডের প্রোডাক্ট, এটা যারা নিতে চান এটাও নিতে পারবেন। এটার সাথে আপনার 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর টিভি চ্যানেল দেখার 3টা অ্যাপস ফ্রি পেয়ে যাবেন, যারা চাচ্ছেন আপনার চাচ্ছেন নেটফ্লিক্স এর ফ্রি অ্যাপ সেটাও এটার সাথে নিতে পারবেন। তো এটার সুবিধা হচ্ছে এটার মধ্যে ল্যান্ড পোর্ট আছে, তারপরে এবি পোর্ট আছে, USB পোর্ট আছে, HDMI পোর্ট আছে, সবগুলো পোর্টই দেওয়া আছে। তো এটার থেকেও আপনি যদি পেন ড্রাইভ ব্যবহার করেন অডিও ভিডিও প্লে করতে পারবেন, যদি পেন ড্রাইভে আপনার সফটওয়্যার থাকে বা অ্যাপস থাকে সেটা কিন্তু ইনস্টল করা যাবে। দাম মাত্র 2500 টাকা, 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, প্লাস আপনার টিভি চ্যানেলগুলো ফ্রি আছে এটার সাথে। তো MXQ যদি আরও একটু কমেন্ট নিতে চান, আমাদের কাছে কিন্তু 1500 টাকার হবে সি গ্রেড, আর বি গ্রেড যারা নেবেন 2000 টাকায় নিতে পারবেন। তো ওটা ওই দুটো যারা নিতে চান তারা আমাদের সাথে একটু ডিটেলস কথা বলে নেবেন, আর যারা সরাসরি আসেন তারা দেখে নিয়ে যাবেন। তো এরপরে আমরা একটা কিবোর্ড আছে আমাদের কাছে, এটা দেখাবো। এটা এটা যে ওয়্যারলেস কিবোর্ড, তো এটার সাথে একটা মাউসও আছে। তো কম্বো প্যাক, এটার দাম হচ্ছে 850 টাকা। যারা এই ওয়্যারলেস কিবোর্ডটা নেবেন এটা আপনার অ্যান্ড্রয়েড এই বক্সগুলোতে লাগাতে পারবেন, ব্রাউজ করতে পারবেন এটা দিয়ে। প্লাস আপনার যদি স্মার্ট টিভি থাকে সেটাতেও লাগাতে পারবেন, কম্পিউটারে ইউজ করা যাবে, ল্যাপটপে ইউজ করা যাবে। দাম মাত্র 850 টাকা।
এটা সাদা সাদা কালার হবে, কালো কালার হবে, দুই কালারই নিতে হবে। এরপরে চলে যাব আমাদের কাছে TX9 একটা বক্স আছে, এটা র্যাম হচ্ছে 8 GB আর রম হচ্ছে 128 GB। অ্যাকচুয়ালি এটার প্রাইস হচ্ছে 2900 টাকা, আর 2900 টাকায় 8 GB র্যাম কোনোদিনও দেওয়া সম্ভব না। এটার মধ্যে যদি 8 GB র্যাম থাকতো এটার দাম হতো 10,000 টাকার বেশি। তারপরে যাদের পছন্দ র্যাম, রম একটু পছন্দ, র্যাম নিয়ে শান্ত না খুঁজেন, তাদের জন্য এই প্রোডাক্টটা নিতে পারবেন। কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, টিভি চ্যানেল ফ্রি নাই, দাম মাত্র 2900 টাকা। এই যে এর একটা প্রোডাক্ট, এটা হচ্ছে X96Q। তো এই প্রোডাক্টটা হচ্ছে X96 Mini আছে যেটা, ওইটারই আর একটা প্রোডাক্ট। এটার মধ্যে 4 GB র্যাম আছে, 64 GB রম আছে। অ্যাকচুয়ালি 4 GB র্যাম কোনোদিনও নেই, 4 GB র্যাম থাকলে এত কম দামে বিক্রি করা সম্ভব না। তো যারা নিতে চান, র্যাম রম শুধু লেখা থাকলেই চলে যাদের, তাদের জন্য শান্তনা এটা 2500 টাকা, গ্যারান্টি ওয়ারেন্টি নাই, টিভি চ্যানেল ফ্রি নেই, নিতে চাইলে এটা নিতে পারবেন, দাম 2500 টাকা। এরপরে যেটা আছে আমাদের কাছে TX3 Mini, TX3 Mini আমাদের কাছে 2000 টাকায় একটাই কোয়ালিটি হয়, এটা 4 GB হয় না, 8 GB হয় না, যা আছে সব ঠিক। যারা নেবেন 2000 টাকার এই প্রোডাক্টটাই বেস্ট। হ্যাঁ, এটার একটাই কোয়ালিটি হয় এবং বেস্ট কোয়ালিটি এটা, এ একদম এ গ্রেড। যারা নিতে চান 2000 টাকা দাম, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, টিভি চ্যানেল ফ্রি নাই, আর এটার মধ্যে 2 GB র্যাম হবে, 16 GB রম হবে। এটার মধ্যে কিন্তু আপনি 4K রেজুলেশন পাবেন, যাদের প্রয়োজন এটা নিতে পারে। এরপরে আর একটা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে X96 Mini, এটার দাম 2000 টাকা। এটাতে 50 টাকা ডিসকাউন্ট থাকলো আপনাদের জন্য পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। আপনার হাসবেন না, কারণ 50 টাকা ডিসকাউন্ট দেওয়া কিন্তু এটার মধ্যে কষ্ট আছে। তো এটা যারা নেবেন, এটার মধ্যে সব ধরনের পোর্টই আছে, 2 GB র্যাম আছে, 16 GB রম আছে। তো এটা যারা নেবেন, গ্যারান্টি ওয়ারেন্টি নাই, টিভি চ্যানেল ফ্রি নেই, তবে যে কোনো বক্স যেগুলোতে গ্যারান্টি ওয়ারেন্টি নেই বা টিভি চ্যানেল নেই, সেগুলোতে টিভি চ্যানেল নেওয়া যাবে, সেই জন্য আপনাদের চার্জ দিতে হবে। যদি চার্জ দিতে কেউ রাজি থাকেন, তাহলে টিভি চ্যানেলগুলো ইনস্টল করে দেওয়া যাবে। তো এই হচ্ছে মোটামুটি অ্যান্ড্রয়েড টিভি বক্স। আর এই বক্সগুলো যারা নেবেন, সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন। আপনি যদি জেলা সদরের আশেপাশে হন, তাহলে কিন্তু আজকে অর্ডার করলে কালকে প্রোডাক্টটা পেয়ে যাবে। কুরিয়ার চার্জ লাগবে 150 টাকা। যদি থানা লেভেলে থাকেন, তাহলে 3 থেকে 4 দিন লাগবে, আপনার হাতে দিয়ে আসবে, হাতের থেকে আপনার টাকাটা নিয়ে আসবে বাকি টাকাটা। তবে প্রত্যেকটা বক্সই অর্ডার করার সময় 310 টাকা অ্যাডভান্স করতে হবে, বিকাশ বা নগদে। এই হচ্ছে আমাদের সিস্টেম। আর এই প্রোডাক্টগুলো যারা নেবেন, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্স। আপনার বাসায় টিভি যে কোনো একটা থাকতে হবে, হয় এলইডি টিভি অথবা CRT বা বাক্স টিভি অথবা কম্পিউটার মনিটর, তাহলে এই বক্সগুলো নিয়ে আপনি টিভিকে স্মার্ট করতে পারবেন। অবশ্যই থাকতে হবে, কি থাকতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট বা ওয়াইফাই। ধরেন মোটর সাইকেল একটা কিনছেন, হেলমেটও একটা কিনছেন, কিন্তু গাড়ির তেলই ভরে নেই, একটুও যাবে না গাড়ি। তো এইটা হচ্ছে ওয়াইফাই, হচ্ছে এইটার তেল। তো যদি আপনার ওয়াইফাই থাকে, তাহলে এই বক্সগুলো চালাই যাবে, না হলে কিন্তু এই বক্সগুলো চলবে না, নিয়ে একদম বেকার অবস্থা। টিভি চ্যানেলও দেখতে পারবেন না, ইউটিউবও দেখতে পারবেন না। তো এই হচ্ছে মোটামুটি, আজকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।